হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্লাম উইথ মার্গারেট তো আবারও চললাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো এডিট করছিলাম ভাবলাম যে আমি তো ইন্ট্রো দিইনি আর এন্ডও করিনি ভিডিওটার তো ভাবলাম যে আমি গেছিলাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো আমি ভিডিও করেছিলাম তো আমি লাইফে ফার্স্ট টাইম এত বয়স হয়ে গেছে আমার দুটো বাচ্চা হয়ে গেছে আমি জীবনে চড়ক মেলায় যাইনি আমার লাইফে ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স চড়ক মেলায় গেছিলাম আমি যে চরক পুজো হয় যেদিনকে আর কি কিন্তু আমার দুর্ভাগ্যবশত্ব যাই হোক সেটা তোমরা পরে দেখো তো কী হয়েছে না হয়েছে তো ভাবলাম ভিডিওটা শেয়ার করবো যেহেতু তো আমার বাবা তো দিনও আমাকে নিয়েই যায়নি আর মা মার সাথে কোনো কোনোদিনও যায়নি তো একা একাই গেলাম দুই মেয়ে নিয়ে আরও কে কে ছিল দেখো সাথে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটাকে শেয়ার করে দেবে যদিও আমার মনে হয় না তোমরা কেউ আমার ভিডিও শেয়ার করো যাই হোক করে দিও ভালো লাগবে করলে আর হচ্ছে গিয়ে কি কি করলাম না করলাম এই প্রচণ্ড গরমে তো দেখো ভিডিওটা বড় মেলা বসেছে ভাবতেই পারছি না দু জায়গায় হয় একটা শ্যামনগরে হয় আমাদের এই দিককার আর একটা হয়েছে তোমার কুপার্সের সরি কুপার্স কি জায়গাটা না 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 সরি ভুল বললাম পান্তাপাড়া পান্তাপাড়ায় হয়েছে তো আমি না অর্ধেক জায়গা তো রানাঘাটে চিনিই না ছোটো থেকে বড়ো হয়ে গেলাম কিন্তু এখন রাস্তা ঠিক করে চিনতে পারি না কি বলবো বলো তো কিছু বলার নেই এক রাস্তায় দশবার গেলে তারপর মনে থাকে রাস্তাটা ঠিক আছে কি না আর এই যে বিশাল বড় মেলা বসেছিল তো আমি গেছিলাম আমরা প্রথমে আমি দুই মেয়ে গেছিলাম তারপর অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে ডলির কথা অ্যাকচুয়ালি আমার আইব্রো করতে এসেছিলো ডলি তো আইব্রো করতে এসেছে তো বলছে আমি একটু পরে বেরোবো তোমরাও তো যেতে পারে বাড়িতে থাকো তো তখন আমি বললাম কোথায় যাচ্ছ তো বলছে না এই তো মেলা হয় চড়ক মেলা আমি বলছি মানুষ হয় লোক হয় গিয়ে দেখছি লোকের পর লোক ও বলছে কী কোনো দিনও যাওনি না কী তো যাই হোক ডলিও আছে ভিডিওতে ও আমাকে বললো তুমি যাও তুমি একটু পরে রেডি হয়ে বেরো আমিও বেরোচ্ছি সাতটার দিকে তো আমি বললাম ঠিক আছে চলো যাই তা ওখানে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো বেশ মজাই হলো আর এত মানুষ হয়েছে কি বলবো এত লোক হয়েছে কিন্তু দুঃখের বিষয় দেখো মানে কি বলবো যাই হোক মেলা বসেছে মেলা তাই তো মানে ক্লিপ কানের দুল কাঁকড়া কাঁকড়া মানে বুঝতে পারছো তো ক্লাচার গাডার খেলনা আর বাচ্চাদের খেলনা তো মানে আমার মেয়ে যেটাই দেখছে সেটাই মানে নেমো নেমো এরকম করছে না তারপর নেয়নি কি নিয়েছে তোমাদের একটাই নিয়েছে মানে আমি অনেক ভুলিয়ে টুলিয়ে এটা না ওটা না সেটা না করে করে তারপর ট্যাব নিয়েছে হ্যাঁ তুমি তো অফকোর্স একটা নিয়েছো না না তুমি কিছু করো না তুমি খুব ভালো মেয়ে আমার পাশেই বসে আছে আমি বয়স দিচ্ছি আমার পাশেই বলছে বলছে না আমি ওরকম করি না তো এই যেখানে হরেক রকমের ক্লিপ ছিল কুড়ি টাকা পাতা তা আমি বলছি তো কুলটাকা পাতায় যে আমি ক্লিপটা নিয়েছি সেগুলো জোরানা বাজারে দশ টাকা করে বিক্রি হয় মানে জোড়া দশ টাকা করে বিক্রি হয় একটাই দ একটাতে তোমার দশটা ছিল মনে হয় হ্যাঁ পাঁচ জোড়া ছিল পাঁচ জোড়ার দাম নিয়েছে কুড়ি টাকা সেটা এক জোড়া কুড়ি টাকায় বিক্রি এক জোড়া দশ টাকায় বিক্রি হয় বাজারে এত লাভ নয় তাই আমি এক পাতা নিলাম আবার পরে বাড়িতে এসে মনে হচ্ছে যে আরেক পাতা নিলে ভালো হতো কারণ আমার মেয়ে দুই মেয়েরই লাগে মাঝে সাঁঝে আমিও যদি একটু স্টেটাইল মেরে পড়ি তাহলে বেশ ভালোই লাগবে তাই না বলো আর এই যে খেলনা তো আমার ঢলুমলুর জন্য আমার খেলা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু না আমার মানে এত তারা ছিল মানে তারা বলতে গেলে আমি ওই ওই যেহেতু পুজো ওই কীভাবে ওই তার মানে শিখ ঢোকায় মানে গায়ের মধ্যে ভেবেছিলাম দেখবো ভীষণ ভয়ও লাগছিলো তো আমাকে যে টোটো নিয়ে যায় মহাদেব সে বলছে যে দিদি ভালো হয়েছে মানে তুমি যাই হোক সেটা আমি পরে বলছি ওটাও বলা যাবে না সাসপেন্স তো এই যে মেলা এত তো বড়ো এরিয়া জুড়ে মেলা বসেছে অ্যাকচুয়ালি এটা না রাত দশটার পরে যাওয়াটা উচিত একদম ডিনার করে রাত দশটার সময় যাও সেটা বেস্ট হবে সাতটার সময় গিয়ে কোনো লাভ নেই তো যাই হোক এখান থেকে আমার মেয়ে এটা দেখছে ওটা দেখছে সেটা দেখছে কোনোটাই প্রথমে পছন্দ হচ্ছে না আর মেলায় তো ইচ্ছাকৃত দাম বাড়িয়ে রেখে দেয় জানো যে জিনিস পঞ্চাশ টাকা সেটা একশো টাকা দেড়শো টাকা বলছে আমার খুব গায়ে লাগছিল কিনবো ঠিক আছে কিন্তু এরকমভাবে বার্গেনিং আর বার্গেনিং তো শুনছ না কথাও শুনছে না জানে বাচ্চারা মায়েদের সাথে আসবে ঠিক কিছু না কিছু কিনবে এত দাম বলছিল তো খুঁজতে খুঁজতে দাম কম দাম কম দেখতে দেখতে একটা দাম কমের তো কিছু পেলাম না তবে একটা ট্যাপ খুব পছন্দ হলো যে ভালো ছিল এখনও আছে মানে আপাতত এখনও জীবিত আছে আমার বাড়িতে ট্যাপটা এখনও ভাঙে চড়েনি তো ওটা কেনা হয়েছিলো আর এই যে ফুচকা খেতে চলে এসেছিলাম ফুচকা দেখলে কি মেয়েরা লোক সামলাতে পারে কোনো দিনই না ফুচকা দেখলে কখন খাবো কখন খাবো এই রকম মনে হয় তো কিন্তু আমি বেশি ফুচকা খেতে পারি না এই জল দেওয়া ফুচকা আমি একদমই বেশি খেতে পারি না আমার না দই ফুচকাটা খুব ভালো এই দেখো চলে এসছে ডলি এটা ডলির বোন আর ওর মেয়ে বেবি তো এই যে দেখা হয়ে গেল আমাদের ওর জন্যই আমি যেতে পারলাম কিন্তু দুঃখের বিষয় কিছুই দেখতে পারলাম না বলেই দিলাম তোমাদেরকে কিছুই দেখতে পারলাম না কেননা এত আর্লি ওই সাড়ে আটটা মোটামুটি আমি সাড়ে আটটা পনেরোটার পর কোনোদিনও বাড়ি থেকে বাড়ির বাইরে থাকি না বাবা আবার দুশ্চিন্তা করতে থাকে আর হাজব্যান্ড থাকলে তো একটা কথা ঠিক আছে চলো দশটা দশটার পরে তো মনে হয় না কোনো বিয়ে বাড়িতে আমি রাত কাটিয়েছি মানে এরকম রেকর্ড করা বাড়ি মনে হয় আমাদের বাড়ি ছাড়া কোথাও দেখা যায় না তো যাই হোক যেহেতু হাজব্যান্ড নেই তাই সাড়ে আটটা পনেরোটার মধ্যে বাড়ি চলে আসতে হয় সাড়ে আটটা পনেরোটা এগুলো শুরুও হয়নি যে আমি ওটা দেখবো তো খুব দুঃখ লাগছিল মানে আমি এত আশা নিয়ে গেলাম কিন্তু কোনো কাজের কাজই হলো না তো আমার দিয়া বলছে যে নেক্সট টাইম বাবা যদি থাকে অফকোর্স আমরা রাত এগারোটায় ডিনার করে আমরা ওখানে গিয়ে বসবো মাম্মা আর তারপর রাত একটায় বাড়িতে আসবো তা যেই আমার বাবা সেটা শুনেছে তো মানে পারলে তেরে খেতে যায় বাবা মেয়ে কিছু বলছে না নাতনি দেখো কত কত কথা বলছে মানে যেতে দেবে না কোথাও ঘর থেকে সবসময় ঘরে থাকো ঘরে থাকলে বাবা সেফ ফিল করে এরকম ব্যাপার হয়ে গেছে যাই হোক মেলায় যাবো আর এগরোল খাবো না তা কি কখনও হতে পারে এগরোলটা খেতেই হবে কিন্তু খাইনি নিয়ে এসেছি প্যাকিং করে কেননা আমার ওই ফুচকা খেয়ে না আর লস্যি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম না পেটটা ভরে গেছিলো তাই চিন্তা করলাম ঘরে বসে এসি চালিয়ে ভালো করে সবাই ফ্রেশ হয়ে গাটা টা ধুয়ে তারপরে রোল খাবো তার জন্য সব নিয়ে চলে এসছি রোল আর খাবার এই যে হনুমানজির মূর্তি ছিল এখানে আর এদিকে হচ্ছে একদিকে দুর্গা ঠাকুর আর একদিকে শিবের মূর্তি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো অ্যান্ড শেয়ার করো আজকের টাটা